সবাই রেডি হচ্ছে? আম রেডি। ওই যে হাসান ভাই ভিতরে যাচ্ছে। আর ট্যুরের প্ল্যান বলতে তো বললাম, আমাদের ট্যুরে কোনো প্ল্যান নাই, হুটহাট প্ল্যান হয় 5 মিনিটে। সো লেটস গো। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার নামে রাইড স্টার্ট করলাম। আল্লাহ সহি সালামত পৌঁছে দিও আমাদের, আর ট্যুর কমপ্লিট করে আমাদের বাসায় নিয়ে আসো। এখন হাতাল গুসরি করবো। হাসান ভাইয়ের বাসা থেকে আমার ট্রিপ বি 40 কিলোমিটার। পাম্পে দাঁড়াবো, পাম্প থেকে সবাইকে একসাথে করে নিয়ে অন দ্য ওয়ে টু সিলেট। আমি আর হাসান ভাই ব্লুটুথে কানেক্টেড ভিয়া হোয়াটসঅ্যাপ। রাইড স্টার্ট হতে না হতে বৃষ্টি আমাদের ওয়েলকাম করলো। এই ওয়েলকামের দরুন কিছুটা টাইম নষ্ট, এই রেইন গিয়ার পরও প্রচণ্ড গরম রেইন গিয়ারের ভিতরে। সম্পূর্ণ ইনসুলেটেড হওয়ার কারণে কোনো প্রকার এয়ার ঢুকতে পারে না, ভিতরটা ঘেমে ছপ ছপ হয়ে যাবে একটু পর। আর স্পিড, হাসান ভাই একটু তো সিগন্যাল টিগন্যাল দে। হ্যাঁ, আমি দেখ ছেলেকে খাই গেছি। হাসান ভাই সিগন্যাল টিগন্যাল দিয়েন ভাই। আমাদের ট্যুরে আর কিছু হোক না হোক এইভাবে একটা এইভাবে একটা লাভ আমাদের দেওয়া হবে। প্রত্যেকবার টুরে একটা করে দেই আমি আর হাসান ভাই। ৩০০ ফিট এন্ট্রি, 300 ফিট দিয়ে বের হব। দেয়ার দ্য সিকিউরিটি অফিসার। এই মুহূর্তে আমরা কাঞ্চন ব্রিজের উপরে, ব্রিজের ওই পাশে হয়তো হালকা ব্রেক দেবো ফটো স্টেশনের জন্য। সিলেটের রোডটা সুন্দর, বাট ও সিঙ্গেল লেন, তো যার কারণে স্পিডিং করা ঠিক হবেই না। আর এই রোডে আমি খুব বাস ভয় পাই, বিশেষ করে এ না আমি খুব ভয় পাই। আমি সিলেট রোডে এর আগে আমি কোন পর্যন্ত ভৈরব ব্রিজ কর পর্যন্ত আমি বাইক ট্যুর করেছি, যখন আমার বাইক ছিল 500 কিলোমিটার অটোমিটারে। এছাড়া আমি সিলেট ট্যুর করেছি প্রাইভেট কারে, হ্যাঁ আমি ড্রাইভ করেছিলাম তখন, বাট বাইকে সিলেট ট্যুর করা হয়নি। সো বলতে পারেন বাইকে সিলেট ট্যুর আমার জন্য নিউ। সো আমাকে ওইভাবেই স্পিড মেনটেন করে চলতে হবে। আর নিউ হওয়ার কারণে আমি আমার ট্যুরটা ডে টাইমে রেখেছি, যাতে ভিউজগুলো আপনাদের দেখাতে পারি, আমার মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি, এক্সেট্রা। ওকে দ্যাটস ইট। রাস্তা এরকমই, দুপাশে সবুজ ঘাস, সরি গাছ, সাথে কিছু ঘাস, মাঝখানে আমরা 5টা মোটরসাইকেল, সাথে কিছু বাস আর প্রাইভেট কার, কিছু গরু ছাগল, ভেড়া, মহিষ, সিএনজি, এক্সেট্রা এক্সেট্রা। লাস্ট বগুড়া ট্যুরের পরে এইরকম বৃষ্টি কবে পাইছে আমার মনে নাই, হয়তো লাস্ট বগুড়া ট্যুরের পরে এইটাই এত বড় মানে বৃষ্টিতে এই লং রাইড আমার।
যদিও আমি ফুললি প্রোটেক্টেড, রেইন গিয়ার্স এভরিথিং, এবার আমি সবচেয়ে স্লো রাইডার, বিকজ আমার পিছনে পিলিয়ন, তার কাঁধে একটা হেভি ব্যাগ, যার কারণে আমি প্রচণ্ড কনসিয়াস মাইন্ডে চালাতে হচ্ছে আমাকে, যাতে তার কোনো পরিমাণ ঝাঁকি সে না খায়। কারণ যে পরিমাণ হেভি ব্যাগ তার কাঁধে, ঝাঁকি খেলে সে বাইক থেকে, মানে ব্যাগের কারণে ডিসব্যালেন্স হতে পারে, যার কারণে আমি খুব স্লোলি এবং কনসিয়াস মাইন্ডে রাইড করতেছি। একটু স্লো যাই, ব্যাপার না, বাট সেফলি যাই। আমার এবারে টার্গেট এটাই। লাস্ট টাইম যখন আমি সিলেটের দিকে আসছিলাম, আমি হাতের ডান দিকে চলে গেছিলাম এই জায়গা থেকে, কোন দিকে গেছিলাম জানি না। টোটালি কুত্তা বেলায় বৃষ্টি, লটস অফ কুত্তা বিলাই আমাদের উপরে পড়তেছে। হাম তো আমি, আমার টোটাল ভরসা ইঞ্জিন ব্রেক। চালটা লেবু পেয়ারা আছে মেবি কিছু, তারপরে লটকন ছিল, গুড। বৃষ্টি এক্সট্রিম কন্ডিশনে এখন, এই বৃষ্টির ফোঁটা যদি আমাদের গায়ে পড়তো উইদাউট রেনকোট, ছোটখাটো একটা গুলির মতো হয়ে পড়তো শিওর। আমি সৌভাগ্য যে আমার লেগ কাভারগুলো নিয়ে এসেছিলাম, থ্যাংকস সোহাগ ভাই ফর প্রোভাইডিং মি দিস লেগ কভার, যার কারণে আমি ফিল করতেছি আমার পায়ে কী পরিমাণ পানি বাড়ি খাচ্ছে। যদি আমার লেগ কভারটা না থাকতো, 100% পানি আমার পায়ে ঢুকতো, এখন হয়তো 2% 1% পানি আমার পায়ে ঢুকতেছে, এর থেকে বেশি না। আর ভিজিবিলিটি ডাউন টু 30 meters, আমি ম্যাক্সিমাম 30 meters দেখতে পাচ্ছি, এর বেশি না। দে আর নট আওয়ার রাইডার। আমার ব্যাগের একটা সেই লেভেলের টেস্ট হচ্ছে যে ইজ ইট অ্যাকচুয়ালি ওয়াটার প্রুফ অর নট। লেটস সি, আল্লাহ রহম করো ওয়াটার প্রুফ না হলে টোটালি বাস খাবো আমি। ভিজিবিলিটি ডাউন টু 10 meters, সামথিং ইন ফ্রন্ট অফ ইউ, I think they are trying to stop us. Yes, they are our rider. Okay, we'll try to stop. আমরা কই দাঁড়িয়ে আছি নিজেও জানি না, রাস্তার জিপিএস লোকেশনও জানি না, আর যে পরিমাণ বৃষ্টি, আমার মোবাইল ভিজে যাবে, তাতে বাইক চালানো টোটালি ইম্পসিবল। ভিজিবিলিটি 10 meters নাই সামনে, ওই যে জায়গায় তারা চিল করছে, এই যে ভাই আর ভাবি, যাক সুইচ গিয়ারের ব্যাগটা ভালো কাজে দিয়েছে আমার। আমরা ভৈরব ব্রিজে উঠবো এখন,
অনেক পিছলা, তাই দুই হাত ছাড়ে আর শটটা নিলাম না। ওয়াও, মেঘনা নদীর জোস, যমুনা সেতুর উপরও তো দাঁড়াইতে পারি, যাই পারবো কিনা জানি না। মাঝখানে একটা চর, ও কেউ একজন সকালে জগিং করতেছে এখানে। আফটার এ লং লং ইয়ার পর, আফটার মানে পর বৃষ্টি বন্ধ হয়েছে, আবহাওয়া ভালো হয়েছে, এটা বৃষ্টির মতো ছিল। সামনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন, একটা খাদক আমার ডিম অর্ধেক খেয়েছে, এই লোকটা আমার ডিম অর্ধেক খেয়েছে, এই দুজন মিলে আমার পুরো ডিমটি খেয়ে নিয়েছে। আপনার গোডাউনটা দেখি একটু মামা, আমার ডিমের টাকা দুজনের কাছ থেকে নেবেন, এরা খবিস আমার ডিম খেয়ে ফেলেছে। সকালে নাস্তা করলাম, হোটেলের নাম কি বাবা? লাল চালো, কোন জায়গায়? ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে লাল চালো হোটেল। সবজিটা ভালো ছিল, অ্যাটলিস্ট সবজিটা ভালো ছিল, আমি খাইছি তো। এটা আপনি খান নাই? ওই যে এটা আমার, এখন চা আসবে, চা খাবো। সো ফার সো গুড, উত্তাবেলায় বৃষ্টিতে রাইট। কিছু গোপন জিনিস দেখাই, যে মানুষের পার্সোনাল মেটারে হাত দেওয়া ঠিক না, তাকে ছেড়ে দিলাম। তারপরেও পানি ঢুকতেছে সাইড দিয়ে হালকা হালকা, যে বৃষ্টি হচ্ছে পানি ঢুকবেই। আবার সিলেট যাওয়ার পর কস্টিউম কিনতে হবে, পলিথিন কিনতে হবে। না মিয়াও 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 মিয়াও, যাই সিলেটের দিকে আগাই। এই বৃষ্টির মধ্যে অ্যাকচুয়ালি দেখানোর মতো কিছুই নাই, সবই একরকম দেখতে। হয়তো জাফলংয়ের রাস্তাটা দেখানোর মতো হবে, অফরোডিং আলটিমেট উইথ জিক্সার রেসার নন এফবিএস ভার্সন, ব্লা ব্লা ব্লা। আবার কুত্তা বিলাই বৃষ্টি শুরু হয়ে গেছে।
অফ রোডিং সামথিং হ্যাপেন গাইস, সামথিং হ্যাপেন, কিছুতে একটা অ্যাক্সিডেন্ট করছে একটা ট্রাক। হ্যাঁ, আমাদের রাইডার কই? আই থিঙ্ক অল আওয়ার রাইডার্স আর সেফ ইনশাল্লাহ। ঢাকা থেকে ভাইয়া সাড়ে পাঁচটা আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ডিসিশন ফাইনাল, উই আর গোয়িং টু সিলেট ভিয়া শ্রীমঙ্গল। এ লোক ফিরছে, থুকু, এ লোক আবার কেন থামলো? ওয়েলকাম টু শ্রীমঙ্গল, চায়ের দেশে আপনাকে স্বাগত। উইথ লটস অফ বারিশ, মানে বৃষ্টি। আর আপনাদের সাথে আমি আছি আপনার প্রিয় আর জে ব্রোজি ব্যাচেলার্স। অ্যান্ড এই ব্রোজি ব্যাচেলার্সের রেডিওর কোনো ফ্রিকোয়েন্সি নাই, এর জন্য যে আপনার আইপি অ্যাড্রেসটি টাইপ করতে হবে www.youtube.com/anjamulislamonim, or you can just search BROS space capital letter D E and BACHOLORES, sorry bachelor's brand ভুল বললাম, এই বৃষ্টিতে সব কিছু ভুলে যাচ্ছি আমি। অ্যাকচুয়ালি চার দেশে ঢুকলাম, একটু প্রকৃতি উপভোগ করবো, প্রকৃতি আমাকে তার কোমলতম রূপটি দেখিয়ে দিচ্ছে। ঠান্ডা ঠান্ডা, একটু চা তো হয় গরম গরম। ও, আমি খেয়াল করিনি, ব্যাপার না, জাফলং তো এখনো বাকি আছে। সবাই মোবাইল বের করতে ভয় পাচ্ছে বৃষ্টির মধ্যে, তো এভাবে সবাই নেতুর দিয়ে বসে আছে। ঘুম আসতেছে, ঘুমাও সবাই। যাও 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 যাও, কিটি কিটি যাও 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 যাও। এখন বাজে 3:12, আমরা সিলেট পৌঁছে গেছি প্রায়, অল্প একটু দূর আছে আমাদের থেকে সিলেট। হাসান ভাইয়ের গাড়ির হেডলাইট প্রবলেম করতেছে, যার কারণে গিয়ে দাঁড়ালাম। রেইনকোট পরছি, বাট ট্রাস্ট মি, রেইনকোটের ভিতরে সবাই ভিজছে, হালকা পাতলা সবাই ভিজছে। হেলমেট শুকাইতে দিছি, আমারটা শুকাইতে দিছি, এগুলো শুকাইতে দিছে, জিনিসপত্র সব কিছু রোদে শুকাইতে দিছি। প্রচণ্ড স্টিকি লাগছে নিজেকে। সিলেটে যাবো, আজকে সিলেট স্টে করবো, প্ল্যান সিলেট স্টে করবো, তারপরের দিন জাফলং, তারপরের দিন কৃষ্ণাকান্দি, তারপরের দিন হোম। সিলেটে হোটেল খুঁজতে হবে। এইটা
আল্টিমেট কিডন্যাপিং ভেহিকল অফ বাংলাদেশি মুভি। দেখতেই পাচ্ছেন যে গাড়িটি আছে, বাংলা মুভিতে এর প্রচলন অনেক আগে থেকে ছিল এবং এই গাড়িটি দিয়ে সব থেকে বেশি কিডন্যাপিং করা হতো নায়িকাদের। ওয়াও, হোয়াট এ পাওয়ার! আমার নায়িকাকে কিডন্যাপ করে নিয়ে গেছি, আমি এর পিছু পিছু ইকসান নিয়ে ছুটেছি। ও কিডন্যাপিং ভেহিকল আমার পিছু নিয়েছে। ওয়ান নো, লেটস সি হোয়াট হ্যাপেন। এবে চাচা, আমরা সিলেট পৌঁছে গেছি। সময় 4:30, 12 ঘন্টার মধ্যে বাইক নষ্ট হয়েছে ওই জায়গায় 1.5 ঘন্টা। আমাদের একটা রাইডার ব্যাক করছে, তাকে খোঁজার জন্য 2 ঘন্টা। তারপর জায়গায় জায়গায় ব্রেক এক্সেট্রা এক্সেট্রা মারতে 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 যে জায়গায় দুপুর 12টার মধ্যে সিলেট পৌঁছানোর কথা ছিল আমাদের, সে জায়গায় আমরা নিজেদের আলসেমি খা এইসব কিছুর কারণে 4টায় প্রবেশ করলাম সিলেট। নয়তো আজকে বিছনা গান্ধী কমপ্লিট করতে পারতাম, আর না করাটাই বেটার। আমার ক্যামেরা তো ওইভাবে চার্জ নেই, নিজের শরীরে ওইভাবে এনার্জি নেই, টাইম আছে। সো সিলেট আসছি, সিলেটের ঠিকভাবে এক্সপ্লোর করে যাই, শরীরটাকেও রেস্ট দিয়ে যাই, রেস্ট দিয়ে দিয়ে এক্সপ্লোর করি, ওইটাই বেটার হবে। এখন হোটেল খুঁজব, তারপর থাপাস করে বিছনায় পড়ে যাব। ওদের হারিয়ে যেতে দেওয়া যাবে না, কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা, জ্যামে জ্যামে ইলি ইলি খালি বিলি হো গয়া হে দিল, আলে মেরে খালি বিলি হো গয়া হে দিল, ওলি বাবা। হোটেলে আসার পর ফ্রেশ হয়েছি, বাট হোটেলটা অতটাও মানে ডাউন কেয়ার হোটেল, আমি খাওয়া দাওয়া করতে যাবো। সরি ফর নো হেলমেট, প্লিজ এটা নিয়ে কোট করবেন, সরি। আমার বাইক নষ্ট, মানে হাসান ভাইয়ের বাইক মরা গেছে, এই জন্য সে এখন আমার বাইকে, আর আমি পিলিয়ন। এখন বাজে রাত 8:45, খাওয়া দাওয়া শেষ করলাম হোটেল পানসিতে, আর পানসিতে প্রচুর পরিমাণে ভিড় ছিল, যার কারণে কোনোভাবে যে আমি ব্লগ করব বা কিছু করব সেটার চান্স তো দূরের কথা, আমার ইচ্ছাই হয়নি, এত পরিমাণ মানুষ ছিল। স্টাইল করি, আর হোটেল ভালো রুম পাইনি, ছোট্ট একটা রুম, সিঙ্গেল রুম, আর ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন কমপ্লিটলি ওয়াটারপ্রুফ না। আপনার যদি হেভি রেইনে আপনি ওটা নিয়ে জার্নি করেন, তাহলে আপনার ব্যাগের সাইডে যে কাপড়গুলো লেগে থাকবে, মানে কাপড়ের যে অংশগুলো লেগে থাকবে, সে অংশটা ভিজে যাবে, যেটা আমার প্যান্টের সাথে হয়েছে, কিছু কিছু অংশ ভিজে গেছে। সো আজকের মতো এই পর্যন্তই, আমার ঢাকা টু সিলেট ফার্স্ট ব্লগ এখানে শেষ হবে, আর কালকে থেকে শুরু হবে
নিউ ব্লগ, হয়তো কালকে যাব আমরা কোথায়, জাফলং, তারপরের দিন বিছানাকান্দি, তারপরের দিন রাতারগুল, তারপরের দিন ঢাকা। গুড নাইট। সো আজকের মতো ব্লগ এসে শেষ করতেছি, দেখা হবে আগামীকাল। লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। কিপ রাইডিং অ্যান্ড বাই ফর দ্য নেক্সট।